কেবলমাত্র নায়ক নায়িকাকে কেন্দ্র করে সিনেমা কখনোই দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে না। দর্শকের মনে ছাপ ফেলার জন্য নায়ক নায়িকার পাশাপাশি দুর্দান্ত খলনায়কের যেমন প্রয়োজন হয়, তেমনি আবার নায়কের সঙ্গে খলনায়কের ভারী দৃশ্যের ফাঁকে ফাঁকে একটু করে হাসির পরশ না রাখলেও যেন ঠিক জমে না। আর টলিউডে এই কাজটাই বহুদিন ধরেই করে আসছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিশ্বনাথবাবু টলিউডের দক্ষ একজন অভিনেতা, তাঁকে দর্শকের মন ভালো করার কারিগরও বলা যেতে পারে। তিনি কমেডিয়ান হিসাবে এখনও পর্যন্ত টলিউডের বহু ছবিতে কাজ করেছেন। তাঁর উপস্থিতি দর্শকের ঠোঁটের কোণে হাসি ফোটাতে পারে। এহেন অভিনেতা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সিনে অনুরাগীদের বিনোদন যুগিয়ে আসছেন। পর্দার পাশাপাশি পর্দার জগতের বাইরেও তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ। বিশ্বনাথ বসু রিল জগতের বাইরে কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তা জানা আছে কি? আজকের ভিডিওতে তাঁর সেই জীবন সঙ্গিনীকেই চিনে নেব। বিশ্বনাথবাবুর স্ত্রীর নাম দেবিকা বসু। 2008 সালে দেবিকার সঙ্গে বিশ্বনাথের বিয়ে হয়। দেবিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁর। তাঁদের বিয়েটাও কিন্তু বেশ মজার। বিশ্বনাথ আসলে দেবিকাকে নিয়ে পালিয়ে গিয়েই বিয়ে করতে চেয়েছিলেন, কারণ তাঁর মনে হয় পালিয়ে গিয়ে বিয়ে করার মধ্যে যে অ্যাডভেঞ্চার রয়েছে তা অনুষ্ঠান করে বিয়ে করার ক্ষেত্রে নেই। তাই তিনি দেবিকাকে নিয়ে পালাতেই চেয়েছিলেন, তবে তেমনটা আর হয়ে ওঠেনি। বিশ্বনাথ এবং দেবিকার পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিয়েছিল, তাই বিয়ের আগে আর পালানো হয়ে ওঠেনি তাঁদের। 2008 সালে পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা করেছিলেন দুজনে। বলা ভালো, অনুষ্ঠান করে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন বিশ্বনাথ ও দেবিকা। তবে পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছা কিন্তু তাঁরা ইতিমধ্যেই পূরণ করে নিয়েছেন। বিয়ের প্রায় 13 বছর পেরিয়ে যাবার পর তাঁরা আবার পালিয়ে গিয়ে বিয়ে করেন। তাঁদের বিয়েতে বরযাত্রী হিসাবে ছিলেন তাঁদের দুই ছেলে এবং বিশ্বনাথের 4 ভাই। ছেলেদের সামনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এমনই মজার মানুষ বিশ্বনাথ। তাঁর স্ত্রী দেবিকাও স্বামীর এমন মজার মজার খুনসুটির সঙ্গী। স্বামী বিশ্বনাথ সম্পর্কে বলতে গিয়ে দেবিকা বারবার বলেন, বিশ্বনাথের মতো এত সুন্দর মনের এবং কমেডিয়ান স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। বিশ্বনাথবাবু এ মুহূর্তে টলিউডের একজন ব্যস্ততম অভিনেতা হলেও স্ত্রী এবং সন্তানদের সব আবদার তিনি পূরণ করেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সুখী গৃহকোণ রচনা করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। তাঁর মতো স্বামী পেয়ে তাঁর স্ত্রী দেবিকা বসুও নিজেকে সৌভাগ্যবতী বলেই মনে করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।